জবাবডেস পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো রেলওয়ের পক্ষ থেকে মানে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে ইস্টার্ন রেলওয়ের একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটস নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের বলে রেখে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে কোনো রকম কিন্তু ফিজও দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো রকম কিন্তু আইটিআইও তোমাদের এখানে লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাসে এবং তোমরা কিন্তু যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষাও তোমাদের দিতে হবে না খুব ভালো সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এবং এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটা তোমাদেরকে জানাবো মিনিমাম যদি আঠেরো বছর তোমাদের হয়ে থাকে যাদের যাদের বয়স মিনিমাম আঠেরো বছর হয়ে গেছে তারা প্রত্যেকে ভিডিওটি দেখো আশা করছি এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এখানে তোমাদেরকে অবশ্যই জানাবো সবটা কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো তো এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা এই হল অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেটের কিন্তু মিনিমাম যে এজটা সেটা কিন্তু তোমাদের এখানে হতে হবে আঠেরো বছর মিনিমাম যদি তোমাদের বয়সটা আঠেরো বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডকুমেন্টে এজ প্রুফ হিসাবে কিন্তু দিতে হবে মাধ্যমিক পাশের কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে মানে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা শো করালেই কিন্তু হবে মিনিমাম আঠেরো বছর হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবার তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশানটা কি সেটা বলি তো এখানে যেটা বলা রয়েছে যে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো রেকগনাইজড বোর্ডের আন্ডারে এবং মোটামুটি যারা ইংলিশ পড়তে পারে যাদের ইংলিশের ওপরে বেসিক নলেজ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু সেই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে মাধ্যমিকে সমস্ত রকম অ্যাডমিট বলো তারপর তোমাদের সার্টিফিকেট বলো তারপরে তোমাদের মার্কশিট বলো সেগুলো সবটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে মানে তোমরা অ্যাপ্লিকেশানে যা যা ইনফরমেশান দেবে সেগুলোর সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু অবশ্যই সেগুলোকে জেরক্স করে সেল পাটাস্টিট করতে হবে সাথে যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট যেটা যে কোনো মানে রেজিস্টার মেডিকেল তোমাদের কিন্তু মেডিকেল অফিসারে যে কোনো সাইন করা একটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে যেখানে পরিষ্কার বোঝা যাবে যে হি অর শি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিসিজ মানে তুমি একদম রোগমুক্ত কি না সেটার জন্য একটা তোমাদেরকে প্রুফ দিতে হবে তো যে কোনো তোমরা কিন্তু মানে ডাক্তারের কাছে গিয়ে যারা রেজিস্টার্ড ডক্টর তাদের কাছে গিয়ে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই একটা আদায় করে নিয়ে সেখান থেকে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে তারপরে যেটা বলা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের আরও বিভিন্ন রকম ডকুমেন্ট যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটগুলো এখানে অ্যাটাচ করবে তো তার আগে আমি তোমাদেরকে একটু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখাই তো বন্ধুরা এটা হলো এই অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটার কথা এতক্ষণ বলছিলাম এখানে নিজেদের নাম যেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে অবশ্যই একটা ফটো একদম তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে যেটা তিন মাসে বেশি পুরনো নয় এবং সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবে তারপরে তোমাদের নিজেদের বাবার নাম তারপরে তোমাদের এজ ডেট অফ বার্থ সেটা তোমাদের দিতে হবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা কিন্তু চেয়েছে কি মাধ্যমিক পাশ আর কোনো রকম শিক্ষাগত তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলে যে তোমরা আবেদন করতে পারবে না তা কিন্তু নয় মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দেবে এবং অবশ্যই সেটার প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে এখানে আধার অথবা তোমাদের এখানে ভোটার আইডি অথবা প্যান কার্ড তোমাদের কিন্তু এখানে দিতে হবে তারপরে তোমাদের টেলিফোন নাম্বার এটা কিন্তু বলা রয়েছে এই ফেরিং যদি থাকে তাহলে দেবে তারপরে তোমাদের কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেট যেটা তোমাদেরকে বলেছিলাম সাবমিট করতে সেটা দেবে এবং যা যা ডকুমেন্টস দেবে সেগুলো ইয়েস এই অপশানে ক্লিক করে মানে এই অপশানে ক্লিক বলছি এই অপশানে টিকমার্ক করে তারপরে সেটা লিখবে যদি এর আগে কখনো কাজ করে থাকো তাহলে সেটা লিখবে যদি না করে থাকো তাহলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ডেট দেবে অবশ্যই নিজেদের সিগনেচার করবে এবং এখানে একটা ডিক্লারেশন দিতে হবে যে তুমি কার ছেলে বা মেয়ে এবং তোমার নাম কী এবং সেক্ষেত্রে তোমাদের এখানে একটা সিগনেচার লাস্টে দিয়ে এটা কিন্তু কমপ্লিট করতে হবে দেওয়ার পর এই সঙ্গে তোমাদেরকে যা যা ডকুমেন্টস দিতে বললাম শুরুতে সেই সমস্ত ডকুমেন্টসগুলো করবে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে অ্যাটাচ করে একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু রেজিস্টার পোস্টে পাঠাতে হবে যেটা তোমাদেরকে এখন দেখাবো তো দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে তেরো দুই দু এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তো সরাসরি গিয়ে বা ড্রপ বক্সে বা বাই হ্যান্ডে জমা করার কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু এখানে রেজিস্টার পোস্টে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো তো এখানে সেই ঠিকানা দেওয়া রয়েছে এবং এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে এবং অবশ্যই মনে রাখবে তেরো দুই দু হাজার এই তারিখের মধ্যে এবং অ্যাপ্লিকেশনের শুরুতেই মানে সরি অ্যাপ্লিকেশান করার পর তোমরা যে খামে ভরবে সেই খামের ওপরে এখানে যে ইনভার্টেড কমার মধ্যে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের তোমরা যদি চাও তাহলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মারটি কিন্তু ডাউনলোড করতে পারো এবং পরবর্তীতে সিলেকশন প্রসিডিওর সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে তো সেই জন্য কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে তো চলো এবার দেখিয়ে দিচ্ছে আর কি কি এখানে ইনফরমেশান রয়েছে তো এবার বলি নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের শিয়ালদা ডিভিশনে কিন্তু নিয়োগ হচ্ছে আর এখানে তোমাদের বালি হল স্টেশনে মানে শিয়ালদা ডিভিশনের আন্ডারে বালি হল স্টেশনে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে নোটিফিকেশন কিন্তু এগারো এক দু এই তারিখে কিন্তু নোটিফিকেশান আউট হয়েছে এখানে নোটিফিকেশানে নাম্বারও দেওয়া রয়েছে আর এই নোটিফিকেশনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা একবার চেক আউট করে নিতেই পারো তো এখানে তোমাদের কিন্তু হল স্টেশনের নামটা দেওয়া রয়েছে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু এখানে একটা সিকিউরিটি মানি কিন্তু রাখতে হবে সেটা হচ্ছে দু টাকা তো এক্ষেত্রে এখানে কিন্তু তোমরা নিশ্চিন্তে দু হাজার টাকাটা সাবমিট করতে পারো কারণ পরবর্তীতে তোমাদের কন্ট্রাক্ট পিওর শেষ হয়ে যাওয়ার পরে বা তোমরা যদি কোনো কারণে বাই এনি চান্স তোমরা কাজ ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই দু হাজার টাকাটা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে তো সেই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকো কোনো সমস্যা হবে না এবং এখানে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নাম্বার দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশান যেটা বলা রয়েছে ফ্রম মানে তোমাদের কিন্তু এখানে জানুয়ারির বাইশ তারিখ থেকে তোমাদের এখানে বারো তারিখের মধ্যে কিন্তু মানে ওয়ার্কিং ডেগুলোর মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং তোমরা কিন্তু এক্সট্রা আরও তেরো দুই দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী যারা বাইপোস্টে মানে তোমরা এখানে এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একটু ব্যাপারটা বলে দিই আর একবার যে এখানে তোমরা বাইপোস্টেও যেমন করতে পারো মানে রেজিস্টার পোস্টে তোমরা কি সরাসরি অফিসেও জমা করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তেরো দুই দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিটলি সাবমিশন করতে হচ্ছে তো এখানে অবশ্যই তোমাদেরকে বলবো যে এখানে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স তো সেক্ষেত্রে এই দিন কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে এবং এই নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে জমা পড়লো তারপরে সেগুলোর কিন্তু তোমাদের স্কুটনি হবে এবং তারপরে যাদের এখানে সিলেক্টেড করা হবে তাদের কিন্তু একটা ইনফরমেশান তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যেতে পারো অথবা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের যে মেল অ্যাড্রেস রয়েছে বা ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু তোমরা বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ই আর ইন্ডিয়ান রেলওয়ে ডট গভর্নমেন্ট ডট ইন এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু অবশ্যই এই হাওড়া ডিস্ট্রিক্টের মানে তোমাদের কিন্তু পারমানেন্ট বাসিন্দা হতে হবে এবং যে হল স্টেশনে নিয়োগ হচ্ছে সেখানকার কিন্তু তোমাদের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তো হল স্টেশনটা বিটুইন হচ্ছে বালিঘাট অ্যান্ড রাজচন্দ্রপুর স্টেশন আন্ডার শিয়ালদা ডিভিশন তো এখানে যে ডি স্টেশনগুলোর নাম বললাম এই স্টেশনের যারা পারমানেন্ট রেসিডেন্ট এবং লোকাল রেসিডেন্ট আর হচ্ছে তোমাদের এখানে শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ছে এই তোমাদের এই দুটো যে স্টেশন রয়েছে এবং এখানকার যারা পারমানেন্ট রেসিডেন্ট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যেটা বলেছিলাম যে তোমাদের কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানের সাথে অবশ্যই সাবমিট করতে হবে তো কোনো কারণে তোমরা তোমরা যদি এখানে কোনো রকম অ্যাপ্লিকেশানের সাথে যেই সাপোর্টিভ ডকুমেন্টসগুলো যদি না দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে বলা রয়েছে অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল ইন সাপোর্ট দ্য দ্যাব কন্ডিশন শুড বি প্রডিউস বিফোর দ্য সিলেকশন কমিটি হোয়েন কল ফর তো এখানে যেগুলো যেগুলো ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হচ্ছে সেগুলো কিন্তু যখন তোমাদের সিলেকশন কমিটি তোমাদেরকে ডাকবে তোমাদের নিয়োগের জন্য তখন কিন্তু সেই সমস্ত রকম ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অরিজিনাল কপিটা কিন্তু নিয়ে যেতে হবে জাস্ট তোমাদের কিন্তু সেখানে শো করাতে হবে তো এখানে সম্পূর্ণ নোটিশটা নিজেরা একবার পড়বে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে তো এখানে তোমাদের পাঁচ বছরের কন্ট্রাক্ট সার্ভিসেসে নিয়োগ হলেও তোমাদের কিন্তু কাজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু এক্সটেন্ড হবে সেই বিষয়ে এখানে ক্লিয়ারলি বলা বলা রয়েছে আর এখানে যে তোমাদের বেতনটা সেটা কিন্তু তোমাদের এখানে কমিশন অনুযায়ী মানে তোমরা যেই যত টিকিট সেল করতে পারবে সেই মতো কিন্তু তোমরা এখানে বেতন পাবে তো এখানে যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই বলবো এখানে অ্যাপ্লিকেশান চাইলে করতেই পারো একটা এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো বেতনও রয়েছে তো চাইলেই অ্যাপ্লিকেশান করতে পারো এবং এই অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু এই মানে নোটিফিকেশনের নিচে কিন্তু এই অ্যাপ্লিকেশান রয়েছে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকে পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ